আজিগর কাণ্ড নিয়ে তোমার বিচার চাইছে। আজ মধ্যমগ্রাম চৌমাথা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। আইএসএফের স্টুডেন্ট ফ্রন্টের ছাত্ররা সকাল থেকে দফায় দফায় অবরোধ চালিয়ে যায়, সেই সাথে রাজ্য সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্য। শুনুন সেই ভিডিও। যাতে ভবিষ্যতে কেউ এই জিনিসটা নিয়ে আমরা ভাবতে গেলেও যাতে তাদের কেঁপে ওঠে, তারা করা তো দূরের কথা, ভাবতে গেলেও যারা তারা কেঁপে ওঠে এই কথাটা আমরা বারবার বলছি। গোটা রাজ্যের মানুষ আজকে রাস্তায় নেমেছে, কারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা প্রথমে সহ্য করি, সহ্য করার পর যখন সহ্যের সীমা পার হয়ে যায়, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ লড়াই করতে রাস্তায় নামে। আজকে আমাদের সেই অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি, যার কারণে আমাদের এই ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামা। প্রত্যেকটা মানুষ আজকে বলছে বিচার দাও, বিচার দাও। মানে এই লজ্জাটা আমাদের না, লজ্জাটা তো আপনাদের হওয়া উচিত, কিন্তু লজ্জা আমরা পাচ্ছি যে বিচার দাও, বিচার দাও বলে রাস্তায় আজকে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা চাই দোষীদেরকে শনাক্ত করা হোক, আসল অপরাধীদের শনাক্ত করা হোক। কোনো সাজানো অপরাধীদের আমরা দেখতে চাই না, আমরা আসল অপরাধীদের দেখতে চাই। প্রমাণ সহ অপরাধীদেরকে সামনে আনুন, সাধারণ মানুষের সামনে আনুন, এনে কঠোরতম শাস্তি দিন, যাতে আগামী দিনে এই ঘটনাগুলো ঘটার আগে, মানে আর কোনোদিন যেন এইগুলো ঘটনা না ঘটে। কোনো মানুষ ভাবতে গেলেও যেন ভয় পায়, এটাই আমরা চাইছি। এবং নারীদের নিরাপত্তা, কর্মক্ষেত্র হচ্ছে, আমরা সেকেন্ড হোম বলি ওটাকে, দ্বিতীয় বাড়ি আমাদের হচ্ছে কর্মক্ষেত্র। সেই জায়গাটা আজকে সুরক্ষিত নয়, হাসপাতালের মতো একটা জায়গা, একটা সরকারি জায়গা, সেটা আজকে সুরক্ষিত নয়। একজন ডাক্তার, ডাক্তারকে আমরা প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে ধরি, ভগবানের পরে আমরা ডাক্তারকে বসাই, যে তারা আমাদের জীবন দেন, জীবন রক্ষা করেন, জীবন দেন না, জীবন রক্ষা করেন। তাহলে তার জীবনই আজকে রক্ষা করতে পারা গেল না, কোথায় আমরা রয়েছি, আজকে আমরা কিভাবে রাস্তায় বেরোবো। তারপরে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে রাত আটটার পরে কাজ করা যাবে না বলেছেন, রাত আটটার পর কাজ করা যাবে না, মেয়েদের রাত আটটার পর কাজ করা যাবে না। আমি বলতে চাই, যিনি এই কথাটা বলেছেন তাকে তো 24/7 কাজ করতে হয়, তিনিও তো একজন মহিলা, তিনিও তো একজন নারী, তাকে যখন 24/7 কাজ করতে হচ্ছে, আমরা কেন রাত আটটার পর রাস্তায় বেরোতে পারবো না? আপনি জোর গলায় কেন বলতে পারছেন না যে মেয়েরা সারাক্ষণ রাস্তায় বেরোতে পারে, রাতের বেলাতেও রাস্তায় বেরোতে পারে? যার বাড়িতে পুরুষ নেই, এমন একটা বাড়ি থাকতেই পারে যেখানে পুরুষ নেই, মেয়েদেরকেই চালাতে হয়, তাহলে যদি তার মাঝরাত্রে কোনো প্রবলেমে পড়ে সে, তাকে রাস্তায় বেরোতে হবে না? তার কিভাবে চলবে? তাহলে সেই সুরক্ষাটা আমাদের দিন, সেই সুরক্ষাটা আমরা চাইছি যে আগামী দিনে ভবিষ্যতে যারা বড় হচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে, তারা যাতে রাস্তাঘাটে সুরক্ষিত থাকে, তারা বাড়িতেও আমরা সেফ নই, বাড়িতেও আমরা সেফ নই। বিগত দিনে অনেক ঘটনা আমরা দেখেছি যেখানে বাড়িতেও আমরা মেয়েরা সেফ নই। কেন হচ্ছে? আমার সোনার বাংলায় কেন এটা হচ্ছে? আমরা তো বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আজকে বাংলাটা ছাড়খাড় হয়ে যাচ্ছে কেন? অনেক প্রশ্ন, তার উত্তর আপনারা দিতে ব্যর্থ হচ্ছেন, আপনারা আপনাদের কাজ করতে ব্যর্থ হচ্ছেন। দয়া করে অপরাধীদের খুঁজে বের করুন, শাস্তি দিন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন, এবং মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করুন, নারীদের নিরাপত্তার ব্যবস্থা করুন, দয়া করে। আজকে 25 দিন, জানি না আর কতদিন আমাদেরকে এইভাবে রাস্তাতে থাকতে হবে, দিনের পর দিন আমরা এইভাবে রাস্তায় থাকছি। আজকে ডাক্তাররা লালবাজার, কালকে থেকে লালবাজারে ডাক্তার রয়েছেন এবং আজকেও থাকবেন, আজকেও তারা থাকবেন রাস্তায়। ডাক্তাররা রাস্তায় নেমে আজকে দিনের পর দিন তারাও ধর্ণা দিচ্ছেন, কিছু বলার নেই, আর কিছু বলার নেই। যদি শুনতে পান আপনারা, প্রশাসন যদি আপনাদের একটুও চোখ খুলে থাকে, তাহলে একটু সাধারণ মানুষের সামনে আসুন, এসে তাদের দাবিটা পূরণ করুন।